Hi there bro, welcome to 12 Tutorial School. আজকে আমরা দেখব কিভাবে আমরা NAND গেটের সুইচিং সার্কিট আঁকতে পারি। আমরা গত ভিডিওগুলোতে দেখছিলাম AND OR এবং NOT গেটের সুইচিং সার্কিট কিভাবে আঁকতে হয়। আজকে আমরা দেখব NAND গেট বা এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে NOR গেটের সুইচিং সার্কিট কিভাবে আঁকবো। আমরা কিন্তু সবাই জানি NAND গেট এবং NOR গেটকে সার্বজনীন গেট বলা হয়। কেন? কারণ এই NAND গেট এবং NOR গেট দিয়ে যে কোনো গেট তৈরি করা যায়, এজন্য NAND গেট এবং NOR গেটকে সার্বজনীন গেট বলা হয়। তো সেজন্য আজকে আমরা দেখবো যে NAND গেটের সুইচিং সার্কিট কীভাবে আঁকা যায়। তো NAND গেটের সুইচিং সার্কিট আঁকার আগে আমরা আরেকটু বিষয় একটু জেনে নিই, NAND গেট কীভাবে গঠিত হয়। দুইটা বিষয় নিয়ে গঠিত হয় NAND। এখানে AND NAND মানে কি? এখানে AND এবং N এই অংশটুকুতে কী বোঝানো হচ্ছে যে NOT কথাটা আছে, এখানে NOT কথাটা আছে এবং তার সাথে কী আছে, NOT কথাটির সাথে আমাদের সাথে আছে সম্পৃক্তভাবে রয়েছে এখানে যে AND। AND মানে AND, তার এখানে আমরা কি পাচ্ছি AND এবং NOT, এই দুইটা বিষয় এই NAND গেটে জড়িয়ে আছে, AND এবং NOT। তাহলে NOT গেটের সুইচিং সার্কিটটা কেমন হয়? তো NOT গেটের সুইচিং সার্কিট কিন্তু আমরা এর আগে দেখছি, NOT গেটের সুইচিং সার্কিট হয় এরকম যে এটা হচ্ছে আমাদের প্লাস, তো এখান থেকে আমাদের NOT গেটের সুইচিং সার্কিটটা এরকমভাবে থাকে, এখানে একটা ভালভ থাকে আর এইখানে এটা হচ্ছে আমাদের মাইনাস প্রান্ত, আর এইখানে আমাদের যে ভালভটা থাকলে আর এইখান দিয়ে আমাদের একটা ই থাকে বর্তনী, এখানে একটা সুইচ থাকে আর এই সুইচের এই বিষয়টার এই সুইচিং সার্কিট অর্থাৎ এই সুইচের নামটা থাকে আমাদের এ। হ্যাঁ, এখান থেকে যখন আমাদের কী হয় যে এটা কীভাবে কাজ করে, যে আমরা NOT গেটের ক্ষেত্রে কী দেখছিলাম যে কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট অর্থাৎ আমাদের ইনপুট যদি ওয়ান হয় তাহলে ওয়ান কমপ্লিমেন্ট মানে জিরো, তাহলে ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো হবে আর ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান হবে, ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান হবে। তাহলে যখন আমরা আমাদের এখান থেকে ইলেকট্রনটা হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে যাবে, তখন যদি আমাদের সুইচ আমাদের ইনপুটের মান যদি ওয়ান হয় অর্থাৎ আমাদের ইনপুটের মানটা যদি ওয়ান হয় মানে সুইচটাকে যখন আমরা লাগিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের এই বাল্বটা জ্বলে উঠবো না, অর্থাৎ আমাদের আউটপুট মানটা ওয়ান হবে না, সত্য হবে না। তো এই বাল্বটা জ্বলে উঠবো না বিদায় এই আউটপুটের মানটা তখন কি শূন্য হবে। কেন বাল্বটা জ্বলে উঠবে না? কারণ এটা তখন শর্ট সার্কিট তৈরি হয়ে যাবে। তো তড়িৎ প্রভাব আমরা জানি হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে যায়, তো তড়িৎ প্রভাব প্লাস থেকে মাইনাসের দিকে দ্রুততার সাথে যাবে, দ্যাটস ওয়াই এখানে এই বাল্বটা জ্বলে উঠবে না। এবং AND গেটটা কীভাবে কাজ করে, AND গেটের সার্কিটটা আমরা সবাই জানি আই গেস, AND গেটটা এভাবে কাজ করে। AND গেটের বর্তনীগুলো কীভাবে থাকে, যে AND গেটের বর্তনীগুলো সবগুলো কি সিরিজ আকারে থাকে, সিরিজ বলতে এখানে একটি সুইচ থাকে এবং একই সাথে দুইটা ইনপুট থাকলে এখানে দুইটা সুইচ থাকবে, এখানে এখানে একটা ভালভ থাকবে এবং এইখানে আমাদের মাইনাস আকারে এখানে থাকবে, এটাই হচ্ছে আমাদের একটা ভালভ। হ্যাঁ, তো AND গেটের ক্ষেত্রে কী হয়, AND গেটের ক্ষেত্রে আমরা জানি যে AND গেটের সমীকরণটা এরকম যে এ এবং বি, এক্স ইজ ইকুয়াল টু কি এ বি গুণ, এবং এই ক্ষেত্রে একটা মজার বিষয় আছে যে ইনপুট এটা এক নম্বর ইনপুট, এটা হচ্ছে দুই নম্বর ইনপুট, দুইটা ইনপুটই যখন ওয়ান হবে, দুইটা ইনপুটই যখন ওয়ান হবে তখন কেবলমাত্র আমাদের আউটপুটেরটা সত্য হবে। আউটপুটটি তখন কী হবে, কারণ এটা হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে যাবে এবং তড়িৎ প্রবাহ যখন এখান থেকে এইখানে আসবে তখনই কেবল বাল্বটা জ্বলে উঠবে। এখন যদি এই আমাদের প্রথম যে সুইচটা রয়েছে এটা যদি আমরা বন্ধ করে দিই, অর্থাৎ আমাদের এর মানটা যদি ওয়ান হয় এবং এটা যদি জিরো হয় অর্থাৎ আমরা খোলা রাখি তাহলে কিন্তু তড়িৎ প্রবাহ যাচ্ছে না। আবার এটা যদি আমাদের বন্ধ করে দেই বাট এটা যদি আমরা খুলে দিই, আমাদের এই সুইচটাকে যদি খুলে দিই তখনও কিন্তু আমাদের কী হচ্ছে না, আমরা আমাদের এই বাল্বটা জ্বলে উঠছে না কারণ আমাদের তড়িৎ প্রবাহ যাচ্ছে না, এখানে আমাদের এই সুইচটা কি অফ রয়েছে। তো কেবলমাত্র কী হবে, যখনই আমাদের দুইটা সুইচের মানই ওয়ান থাকবে অর্থাৎ এখানে ওয়ান অর্থাৎ এটাও লাগিয়ে দেওয়া হবে এটাও লাগিয়ে দেবে দেওয়া হবে তখনই কেবলমাত্র আমাদের এই বাল্বটা জ্বলে উঠবে। তো এইটা হচ্ছে AND এবং এটা হচ্ছে NOT, এই দুইটার মিশ্রণে এটা দুইটার মিশ্রণে আমরা কী পাবো, আমাদের এই NOT বা কী বলে এটাকে NAND গেট, আমাদের এই NAND গেটের সুইচিং সার্কিট। সো লেটস সি দুইটার মিশ্রণে কীভাবে NAND গেটের সুইচিং সার্কিটটা আমরা এঁকে ফেলতে পারি, সো সেটাই দেখবো। তো NAND গেটের সুইচিং সার্কিট আঁকার জন্য আমাদের কী করতে হবে, তাহলে এটা আমাদের পজিটিভ, এটা আমাদের কি পজিটিভ, তো এইখান থেকে আমাদের এইভাবে দিতে হবে, দুইটা সার্কিটের সংমিশ্রণে আমরা আঁকার ট্রাই করব। অলরাইট, এটা হচ্ছে আমাদের মাইনাসের, তো এইখান থেকে এদিক দিয়ে যাবে আর প্রতিবারের মতো এখানে একটা আমরা একটা ভালভ দিয়ে দিই। অলরাইট, এখানে আমরা একটা ভালভ দিয়ে দিলাম এবং এটা কিন্তু আমাদের একটা ফ্রেম আঁকলাম, এবং এখানে সার্কিটগুলো কীভাবে থাকে, সার্কিটগুলো এখানে আমরা দেখলাম যে সিরিজ আকারে থাকে, সিরিজ আকারে, তো এইখানে আমাদের এখান থেকে এবং এটা মাঝখান দিয়ে NOT গেটের ক্ষেত্রে কী থাকে, মাঝখান দিয়ে সার্কিটগুলো থাকে, তো এইখান দিয়ে এখানে একটা আমাদের সুইচ আঁকলাম
এবং এখান থেকে আমরা এইখানে আরেকটা সুইচ রাখলাম। সুইচটা আমরা এটাকে যদি আমরা একটু মুছে দেই, অলরাইট, এন্ড দেন আমরা এগেন যদি আঁকানো ট্রাই করি, এইখান দিয়ে এইভাবে থাকবে, হ্যাঁ এটা এইভাবে থাকবে। তাহলে এখানে আমরা কয়টা সুইচ পেলাম? হ্যাঁ আমাদের সুইচ পেলাম আমরা দুইটা সুইচ পেলাম, সুইচ নাম্বার এ, এটা হচ্ছে আমাদের এ নাম্বার সুইচ, এবং আমাদের সুইচ নাম্বার বি। তাহলে কিন্তু দুইটা সার্কিটের সংমিশ্রণে একত্রে আমরা কি পেলাম? ন্যান্ড গেটের সুইচিং সার্কিট পেলাম। এখন এই ন্যান্ড গেটের সুইচিং সার্কিট কীভাবে কাজ করে? একদম সহজ। এই নট গেট যেভাবে কাজ করছে এবং ন্যান্ড গেট যেভাবে সুইচিং সার্কিটটা কাজ করছে, দুইটার সংমিশ্রণে ন্যান্ড গেটের সুইচিং সার্কিটটা কাজ করে। লেটস সি কীভাবে কাজটা করে। তো একটু চিন্তা করে দেখো, যখন আমাদের আমরা জানি কি জানি যে ইলেকট্রন হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে যায়। এখন এই প্লাস থেকে মাইনাস থেকে ইলেকট্রন যখন আসবে, তখনই কিন্তু কি সবসময় এটা ট্রাই করে যে হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে যাবে। আর এই বাতিটা কখন জ্বলবে? বাতিটা তখনই জ্বলবে যখন কিনা এখানে ইলেকট্রন আসবে। সো লেটস সি, আমরা যখন আমাদের এ ইনপুট দেব, তো আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আমাদের এই ন্যান্ড গেটের আমাদের ন্যান্ড গেটটা কীভাবে আঁকে, এই যে এ ইনপুট এবং এখানে হচ্ছে বি ইনপুট, দুইটা ইনপুট দিলাম ন্যান্ড, এটা হচ্ছে আমাদের এন আমি আঁকলাম এবং এর সাথে নট কথাটা যুক্ত করে দিলাম। এবং এর সমীকরণটা কেমন হয়? এ এবং বি, এ ইনটু বি, তার উপরে যে নট কথার কারণে নট দিলাম। এবং এর ক্ষেত্রে এর যে ই হয়, মানে দুইটা ইনপুটের জন্য এর সত্যক সারণীটা কেমন হবে? সত্যক সারণী কেন দেবো? কারণ সত্যক সারণী থাকলে আমাদের বোঝার সুবিধা হয়। তাহলে এক দুই, তাহলে এক দুই তিন চারটা হচ্ছে আমাদের মেইন, এবং তার সাথে আমরা আরেকটি বাড়তি করে দিলাম। সো এটাই হচ্ছে আমাদের মূলত সত্য সারণীটা আমরা এঁকে দিলাম। এই পাশে হচ্ছে আমাদের ইনপুট, এই পাশে আমাদের আউটপুট। তো ইনপুট এবং আউটপুটের মানগুলো যদি লিখি, এখানে আমাদের ইনপুট এ, ইনপুট যদি বি লিখি, এবং এখানে আউটপুট হিসাবে কী আমাদের এক্স ইজ ইকাল টু কী পাবো? এ ইনটু বি, তার উপর কী থাকে? কমপ্লিমেন্ট। তাহলে প্রথমে একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, এরপর দুইটা জিরো, দুইটা ওয়ান। আচ্ছা, আমরা কিন্তু সবাই দেখেছিলাম যে কোনো একটি মানে ইনপুট যদি মিথ্যা হয় তাহলে আউটপুট কী হবে? মিথ্যা হবে। যে কোনো একটি ইনপুট মিথ্যা হলে আউটপুট মিথ্যা হবে, এটা কিসের ক্ষেত্রে দেখছিলাম? ন্যান্ড গেটের ক্ষেত্রে দেখছিলাম। বাট ন্যান্ড গেটের ক্ষেত্রে কী হয়? তার বিপরীত হয়, কারণ তার উপর একটা কমপ্লিমেন্ট আছে। কমপ্লিমেন্ট মানে বিপরীত। দেখো, আমি যদি জিরোকে জিরো দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি জিরো পায়, কিন্তু জিরোকে যখন আমরা কমপ্লিমেন্ট করব, আমরা জিরোকে কমপ্লিমেন্ট করলে কী পাই? ওয়ান পাই। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কী বসবে? এখানে আমাদের ওয়ান বসবে। এইটা জিরো অ্যান্ড ওয়ান মাল্টিপ্লাই করলে আমরা জিরো পাই, বাট এটা কমপ্লিমেন্ট করলে ওয়ান হয়ে যাবে। ঠিক একইরকমভাবে আমরা যদি ওয়ান কে জিরো দ্বারা করি, এখানে আমরা ওয়ান পেলাম, লাস্ট অফ অল আমরা ওয়ান ওয়ান, আলটিমেটলি কিন্তু আমরা ওয়ান পাই। বাট এটাকে যখন আমরা কমপ্লিমেন্ট করবো, মানে ওয়ানকে ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করলে ওয়ান পাই, বাট ওয়ানকে কমপ্লিমেন্ট করলে আমরা জিরো পাই। এটাই হয়েছে মূলত ন্যান্ড গেটের মানে সত্যক সারণী। তো ন্যান্ড গেটের সত্যক সারণী দিয়ে আমরা এই সুইচিং সার্কিটটাকে বোঝার ট্রাই করবো। তো এখানে ফার্স্ট অফ অল ওয়ান ইনপুট যদি জিরো হয় এবং দ্বিতীয় মানে দুইটা সুইচই যদি জিরো হয়, তো দুইটা সুইচ যদি খোলা থাকে, তাহলে সেক্ষেত্রে আউটপুটটি ওয়ান হবে। সেক্ষেত্রে আউটপুটটি কী হবে? ওয়ান। আর আউটপুট ওয়ান মানে কী একটা জিনিস মনে রাখবা, আউটপুট ওয়ান মানে হচ্ছে বাতি জ্বলে ওঠা। বাতি, এই যে আমাদের এটা বাতি মনে করো, আমি একটু বাতিটাকে একটু ভালোভাবে আঁকিয়ে দিই বোঝার সুবিধাতে। আমাদের আউটপুট, হ্যাঁ আমাদের আউটপুট ওয়ান মানে কি? আউটপুট ওয়ান মানে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বাতিটা, কাঙ্ক্ষিত সেই বাতিটা কি উঠবে? আমাদের সেই কাঙ্ক্ষিত বাতিটা জ্বলে উঠবে, কাঙ্ক্ষিত বাতিটা কি উঠবে? জ্বলে উঠবে। এবং আমাদের যদি আউটপুট জিরো হয়ে যায়, আউটপুট যদি জিরো হয় আমাদের বাতিটা কী হবে? জ্বলে উঠবে না, বাতিটা জাস্ট যেভাবে আছে ওইভাবেই থাকবে। বাতিটা আর কী হবে না? জ্বলে উঠবে না, বাতিটা জ্বলে উঠবে না। সো লেটস সি, প্রথমে আমাদের ইনপুট জিরো, তাহলে ইনপুট জিরো মানে এই সুইচটা খোলা থাকবে এবং দ্বিতীয় নম্বরের সুইচটাও খোলা থাকবে। তো দুইটা সুইচ যখন খোলা থাকবে তখন কি তড়িৎ প্রবাহ হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালে যাবে? তখন কিন্তু তড়িৎ প্রবাহ এইখান থেকে এইখান যাবে, তখন কিন্তু তড়িৎ প্রবাহ এদিকে যাবে না, কারণ এদিকে যেতে পারবে না, এখানে পথ বন্ধ। তো এই পথটা যখন এভাবে লাগিয়ে দেওয়া হবে তখন কিন্তু তড়িৎ প্রবাহ যেতে পারবে, তখন কিন্তু তড়িৎ প্রবাহটা এদিকে যাবে। দ্যাটস ওয়াই বাল্বটা কিন্তু আলটিমেটলি কী উঠবে? জ্বলে উঠবে। হ্যাঁ, এখান থেকে নেগেটিভ আর এখান থেকে পজিটিভ আসলে বাল্বটা কিন্তু তখন জ্বলে উঠবে। সেকেন্ড অফ অল, যদি জিরো থাকে, অর্থাৎ প্রথম সুইচটা যদি কী থাকে, প্রথম সুইচটা যদি জিরো মানে কি খোলা থাকে, এবং দ্বিতীয় সুইচটা ওয়ান মানে কি, দ্বিতীয় সুইচটা যদি আমি লাগিয়ে দিই, এই সুইচটা যদি এইভাবে লাগিয়ে দিই, তাহলে কিন্তু এই অংশটুকু কেবলমাত্র কানেকশন হলো, কিন্তু এইখানে এটার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই, এখানে কিন্তু কোনো কানেকশন নেই। সো
হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালে যাওয়ার সময় কিন্তু তড়িৎপ্রবাহ এদিক এখান দিয়ে আসতে পারবে না, কারণ এখানে কানেকশন নাই। তো সেক্ষেত্রে এটা আবার এখান দিয়ে আসবে, তখন আবার কিন্তু বাল্বটা কি হয়ে উঠবে, আবার বাল্বটা জ্বলে উঠবে, তখন কিন্তু আমাদের আউটপুটের মানটা কি ওয়ান। আবার যদি আমাদের প্রথম সুইচটা লাগিয়ে দিই, এবার প্রথম সুইচটা লাগিয়ে দিলাম, হ্যাঁ, কিন্তু এবার দ্বিতীয় সুইচটার অফ করে দিলাম, মানে দ্বিতীয় সুইচটা অ্যাকচুয়ালি অফ বলতে দ্বিতীয় সুইচটা খোলা করে দিলাম, খোলা মানে অফ, খোলা মানে অফ, তাহলে কিন্তু তড়িৎপ্রবাহ এই পর্যন্ত আসতে পারবে, বাট এইখানে যেতে পারবো না। তখন কিন্তু কী করবে, তড়িৎপ্রবাহ এদিকে না এসে এই যে এইদিক দিয়ে আবার যাবে, সেক্ষেত্রে কিন্তু বাল্বটা আবার জ্বলে উঠবে। বাল্ব কেন জ্বলে উঠবে, কারণ বাল্বে পজিটিভ এবং নেগেটিভ থাকে, দুইটা প্রান্তে যখন কানেকশন বাল্ব পেয়ে যাবে তখন কিন্তু জ্বলবে। আর জ্বলবে না কখন, যখন এখানে এই পর্যন্ত বিদ্যুৎ আসবে না তখনই কেবল জ্বলবে না। তো সেক্ষেত্রে লাস্টের অংশটুকু দেখো, যদি দুইটা সুইচে লাগিয়ে দেওয়া হয়, এটাও লাগিয়ে দিলাম আর এইটাও লাগিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে দেখো, সেক্ষেত্রে কিন্তু এটা শর্ট সার্কিট তৈরি হয়ে গেলো, এই যে ন্যান গেটের মতো সুইচটা যদি নট গেটের মতো সুইচ, এটা এটুকু কিন্তু শর্ট সার্কিট তৈরি হয়ে গেলো, তখন কিন্তু তড়িৎ প্রবাহ আর এই দিকে যাবে না, এদিকে কী হবে না, এদিকে যাবে না, তখন কিন্তু এই তড়িৎ প্রবাহ কী হবে না, তখন তড়িৎ প্রবাহগুলো এইদিকে আর আসবে না, এদিকে আসবে না, বাতিও আর জ্বলবে না। তখন তড়িৎপ্রবাহ কোন দিকে যাবে, তাহলে তখন তড়িৎপ্রবাহ এই যে এই দিক দিয়ে যাবে, তড়িৎপ্রবাহ এই দিক দিয়ে আসবে, এদিক দিয়ে এসে এদিক দিয়ে চলে যাবে, তখন কিন্তু এদিকে আর তড়িৎপ্রবাহ আসতেছে না, বাল্বটা জ্বলতেছে না। সো দ্যাটস ওয়াই এখানে দুইটা সুইচে যদি আমাদের কী থাকে, অন থাকে, সত্য থাকে, অর্থাৎ দুইটা সুইচে যখন আমাদের অন থাকবে তখন আমাদের আউটপুট জিরো হবে, অর্থাৎ আমাদের বাল্বটা তখন আর জ্বলে উঠবে না। এটা হচ্ছে ন্যান্ড গেটের সুইচিং সার্কিট।